এ জগৎবাসী, এ দুনিয়াবাসী, আমার বান্দারা রে, তোমাদের ভিতরে যদি দুইটা গুণ থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম লা ফাতাহনা লামে তাকিদ দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। কি দেব? সবাই বলেন লা ফাতাহনা, আমি তোমাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামা, আসমানের যত বরকত আছে এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দিব। কাজ করা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এক নম্বর তুমি যে কাজটা করবে, এ বাজার আমরা সবাই জানি কোন কাজ। আমাদের মধ্যে যদিকে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি বাজান মুমিন কারা কারা, হাত উঠান একটু দেখবেন একেবারে হাত পাও সব উঁচা করে দিবে, হুজুর আমি মুমিন আমি মুসলমান, কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন বান্দার এই জমিনের ভিতরে যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও, জমিনের বরকত যদি তোমরা পেতে চাও, দুইটা গুণ তোমরা অর্জন করো। এক নম্বর গুণটা হলো আমানু, এ বান্দা তোমরা ইমানদার হয়ে যাও, এ বান্দা তোমরা মুমিন হয়ে যাও, এ বান্দা তোমরা ইমান অর্জন করো। কি অর্জন করো? ইমান অর্জন করো। এখন যদি জিজ্ঞাসা করি হে মানিকগঞ্জ এলাকার হরিরামপুর থানার বাহির সর এলাকাবাসী মুমিন কারা, দেখবেন সব হাত উঁচু করছে, হুজুর আমি মুমিন আমি মুসলমান, কথা ঠিক কি ঠিক না? বাজান রে আমার, সত্যিকারে যদি আমরা মুমিন হইতাম, সত্যিকারে যদি আমরা মুসলমান হইতাম রে বাজান, আমাদের সমাজে মারামারি থাকতো না, হানাহানি থাকতো না, ফিতনা ফাসাদ থাকতো না, বেবরকতি থাকতো না। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তুমি যদি মুমিন হইতে পারো তাহলে আমি আল্লাহ নিজে ওয়াদা করলাম আসমানের রহমত জমিনের বরকত তোমাদের জন্য খুলে দিব। আমাদের জন্য আজকে আল্লাহর রহমত নাই, জমিনের বরকত আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে, কিন্তু আমরা দাবি করি মুমিন। যদি সত্যিকারে আমরা মুমিন হইতাম আর আল্লাহর কালাম যদি সহি হয়, বলেন আল্লাহর কালাম সহি না গাইরেছে, বল না সত্য, বলের কোন অবকাশ আছে? জালিকাল কিতাবুলা রাইবা ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একবার সূরার শুরুতে কিতাব কালামুল্লাহ পাকের শুরুতে সূরাতুল বাকারার একবার প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দারে আমি যে কিতাব তোমারের উপরে নাজিল করলাম, আমি আমার রাসূলের উপরে নাজিল করলাম, দুনিয়ার যত কিতাব আছে কিতাব লিপিবদ্ধ করেছে, যত কবি কবিতা লিখেছে, যত সাহিত্যিক সাহিত্যকতার বই লিখেছে, যত লেখক তার বই লিখেছে, ওই লেখক বইয়ের শুরুতে দেখবেন লিখে রাখে আমার বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি পেয়ে থাকেন দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সেটাকে সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ পাক আল্লাহর রাসূলের কাছে নাযিল করে সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন বান্দারে আমি আমার রাসূলের উপরে এমন একটা কিতাব নাযিল করে দিলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিহি ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া কি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোরা মুসলমান হোস আর না হোস, আমার কালামা তোরা পড়িস আর না পড়িস রে বান্দা, এই কালামের ভিতরে আমি ঘোষণা করে দিলাম কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই,
তোরা চেষ্টা কর, শুধু তোরা না, তোরা যাদেরকে পূজা করিস দেব দেবী মূর্তি পূজা যাদেরকে করিস তোরা সবগুলার এক জায়গায় একত্রিত কর। তোদের ভিতরে যত পণ্ডিত আছে সব পণ্ডিতরে এক জায়গায় একত্রিত কর, একত্রিত করে সবাই মিলে পরামর্শ কর। পরামর্শ করার পরে আমি কোরআনুল কারীমের ভিতরে যে সূরা দিয়েছি বড় সূরা, সূরায় বাকারা দরকার নাই, সূরায় আলে ইমরান দরকার নাই, সূরায় ফুরকান দরকার নাই, সূরাতুন নিসা দরকার নাই, সূরাতুল কাউসার মাত্র তিনটি আয়াত বিশিষ্ট একটি সূরা আমি আল্লাহ রাসূলের উপরে নাজিল করেছি। এই রকম ছোট্ট একটি সূরা তোরা বানায় দেখা, যদি বানাইতে পারিস তাহলে তোরা কামিয়াব হবি, যদি না বানাইতে পারিস রে বান্দা আর বিরোধিতা করিস না। আয় আয় এই রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যা। চেষ্টা করেছে কি করে নাই কথা বলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এক একজন এক এক রকম বানায়, একজন বানায় আর একজন হাসে কয় কি লেখলি এটা, এর কাছে তো কিছুই না। লাস্ট পর্যন্ত সমস্ত কাফের পণ্ডিতরা একত্রিত বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামুল বাশার, জোরে কেন আল্লাহু আকবার। সমস্ত কাফের পণ্ডিতরা একত্রিত ডাকতে বলে রে যত চেষ্টাই করি না কেন, যত চেষ্টাই করি না কেন, এইটা দুনিয়ার কোন মানুষের বানানো কালাম হইতে পারে না। তাহলে কালামের মধ্যে সন্দেহ আছে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার মানুষ এই দুনিয়ায় যদি শান্তি পেতে চাও, দুনিয়াটাকে যদি তোমরা জান্নাত বানাইতে চাও, আসমানে রহমত আর জমিনে বরকত যদি তোমরা পেতে চাও, আল্লাহ পাক ডাকতে বলেন এক নম্বর তোমাদের কাজ হবে তোমরা মুমিন হয়ে যাও। বান্দা আমরা দাবি করি সবাই মুমিন কথা কন ঠিক কি ঠিক না, কিন্তু আল্লাহর রহমত আমাদের উপরে নাই কেন, জমিনের বরকত আমাদের জন্য নাই কেন, বাজনে আমার বুঝতে হবে তাহলে আমাদের ইমানের মধ্যে ইমান হয় নাই, বুঝতে হবে আমাদের ইমানদারের মতো ইমান আনতে পারি নাই। কেমন ইমান রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মানুষ সকল তোমরা যদি আসমানের রহমত জমিনের বরকত পেতে চাও, কেমন ইমান আনবা, কেমন ইমান আনবা, আল্লাহ পাক কেমন ইমান তাসাব্বু দিয়ে দিস। সাহাবায়ে কিরাম যেমন ইমান এনেছেন রে বান্দা, ঠিক তোমরা ওই রকম ইমানদার হও, ওই রকম ইমান আনো। তাহলে যেমন আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনায় সোনার মক্কায় পরিণত করে দিয়েছেন, আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার মানুষকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। যেই সমাজের মানুষ এক সময় বলছিল একটা উটের পানি পান করানোর জন্য যুগ যুগ ধরে জিহাদ করত যুদ্ধ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইমানের বদৌলতে ইমান আনার কারণে আল্লাহর উপরে খাটি দিলে ইমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে এমন মাদ্দা তৈরি করে দিয়েছেন। বাজান দুইজন লোক একটা জমিন ক্রয় বিক্রয় করেছে, ওই জমিনের ভিতরে যেই লোকটা ক্রয় করেছে জমিনটা যখন চাষ করা শুরু করে দিয়েছে রে বাজান, চাষ করতে করতে লাঙ্গলের ফালের নিচে হঠাৎ করে শব্দ হয়ে গেছে। কিরে শব্দ হইল কেন, একটু মাটিটা সরায় দেখে বিরাট একটা স্বর্ণের কলস, কলসের ভিতরে বড় স্বর্ণ মুদ্রা ভরা। আমরা হইলে কি করতাম, তাড়াতাড়ি সরা, খবর পাইলো অবস্থা বেকায় দুই টাকা পাঁচ টাকা যদি পয়লা থাকে দেখবেন ওই সময় বলবে যে কার টাকা পড়ছে রে, একশো টাকার নোট যদি রাস্তায় পড়া দেখে দেখবেন আস্তে আস্তে টুপ টুপ করে হাঁটে, হাঁটতে হাঁটতে থাকায় দেখে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, যে দেখবেন টাকার উপরে দাঁড়াই পড়ে পা চুলকানোর বাহানায় টাকাটা উঠায় পকেটের ভিতরে দেখায় হালাল কথা কন ঠিক 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 আসেনি আপনাদের মানিকগঞ্জে। আর যদি ১,০০০ টাকা নোট একটা পড়া থাকে যা লয় ওই বেড়ে গিয়ে যা হয় হোক,
আগে পকেটে পুরে নি, তারপরে দেখবানে রাত্রের অন্ধকারে পুরে যেন ভাঙ্গা মানে কথা কন ঠিক কি ঠিক না? এ মানিক গজ এলাকাবাসী, আজকে আমাদের ইমান 100 টাকায় বিক্রি হয়ে যায়। 100 টাকা যদি চলে যায়, 100 টাকা যদি পাই, ইমান আমার কাছে থাকে না। স্বর্ণের কলস যখন পেয়ে গেছে, চিন্তা করলো আমি ভাইয়ের কাছ থেকে জমি কিনছি, আমি তো কলস কিনি নাই। গভীর অজুরিতে আল্লাহর বান্দা কলস নিয়ে রওনা দিছে। ভাইজান বাড়ি আছেন, বাড়ি আছেন, বলে কে গো? বলে কয়েকদিন আগে আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছিলাম। বলে কি ব্যাপার, কোন সমস্যা? বলে বড় সমস্যায় পড়ে গেছে, তোমার কাছ থেকে জমিন কিনছিলাম, জমিনের ভিতরে যা কিছু আছে আমি কিছুই কিনি নাই। এই যে দেখো আমি জমিন চাষ করতে গিয়া জমিনের নিচ থেকে স্বর্ণের কলস হাতে পেয়েছি। আমি তোমার কাছ থেকে জমিন কিনেছি, জমিনের ভিতরের স্বর্ণ মুদ্রা তো আমি ক্রয় করি নাই। এ ভাই এইটা আমার না, এইটা তোমার, তুমি এটা নিয়ে না। আল্লাহর বান্দা রাখতে বলে ভাই, তোমার কাছে যখন জমি বিক্রি করেছি, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু তোমার, আমি এই কলস নিতে পারবো না। জোরে কন না, সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে, কি করবে? চলো কাজী সাহেবের কাছে চইলা যায়, বিচার দিব হাইকোর্টে। ওই সময় কাজী ছিলেন কাজীউল কুজ্জাত হযরত সুরাবিল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহ। সকালবেলায় দরবার যখন খুলছে, দুই ভাই একত্রিত হয়ে গেছে। রে কাজী সাহেব, আমাদের একটা বিচার আছে, এই ভাইয়ের কাছ থেকে জমি কিনেছি, জমির ভিতরে কলস তো কিনি নাই। ও বলে কাজী সাহেব, আমি যখন জমি বিক্রি করেছি, জমিনের ভিতরে যা আছে সব তো বিক্রি হয়ে গেছে। বাজার কাজী সাহেব বিপদে পড়া গেল, এর কি বিচার করব, কেউ তো নিতে রাজি না। হযরতে আলী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমিরুল মুমিনিনের শরণাপন্ন হলো, ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন শুনেন তাদের অভিযোগ। অভিযোগ শোনার পরে মুস্কি মুস্কি হাসে হযরতে আমিরুল মুমিনিন। চিন্তা করে যে মানুষ একটু মাত্র উটের পানি পান করানোর জন্য যুগ যুগ ধরে মারামারি করত, যুদ্ধ বিগ্রহ করত, এই মানুষটা কেমন মানুষে রূপান্তরিত হয়েছে! গভীর রজনীতে চলে আসে কলসটা নিয়ে, স্বর্ণের কলস। এ দাবি করে ওর, ও দাবি করে, ডাক দেয়া বলে তোমাদের পারিবারিক অবস্থা কি আছে বলো রে। বলে আমার একটা ছেলে আছে, বলে আমার একটা মেয়ে আছে। বলে এই তো বিচার শেষ, তোমার ছেলে আর মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও, মহরানা বাবদ এবং যাবতীয় খরচা খরচ বাবদ এই স্বর্ণের পাতিল এবং স্বর্ণ বিক্রি করে তাদের মিটায় দাও। কেমন মানুষ হয়ে গেছে! কিসের বদৌলাতে? ইমানের বদৌলাতে। কিসের বদৌলাতে? কেমন ইমানের বদৌলাতে? আল্লাহ রাসূল বলেন, বান্দা আমরা ইমানদার, তারা ইমানদার, তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য কি ছিল রে বাজান? আল্লাহ রাসূল বলেন, ইমানদার শুধু মুখে দাবি করলেই চলবে না। আল্লাহ রাসূল বলেন, ইমান হলো তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে বলেন, কয় জিনিসের নাম? এ বাজান, ওয়াস্টার দিলের কান একটু শুনবেন। আমি আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা একটু কম করে বলি। কি কাজ করলে এই জমিনের ভিতরে আমরা শান্তিতে থাকতে পারবো? আল্লাহর রহমত আমরা কেমন করে পাবো? জমিনের বরকত আমাদের জন্য কেমন করে আসবে রে বাজান? জানা দরকার আছে না নাই? আজকে মানুষ আকাল করে, মানুষ আজকে বেচির হয়ে গেছে, কিভাবে শান্তি পাবো?
শান্তির আশায় আজকে মানুষ বিদেশে পাড়ি দেয় কিন্তু শান্তি নাই। শান্তির আশায় আমেরিকা লন্ডন যায় কিন্তু শান্তি নাই। টাকার মোত্রে মানুষ শান্তি মনে করে কিন্তু শান্তি নাই। ক্ষমতার ভিতরে শান্তি মনে করে কিন্তু শান্তি নাই। ক্যান্ডে বাজান শান্তি নাই, কারণ শান্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন ঈমান হলো তিন জিনিসের নাম, এক নম্বর ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। বান্দা এক নম্বর মুখে স্বীকার করবে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এক নম্বর বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, এক নম্বর তুমি মুখে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে স্বীকার করলে কি ইমানদার হওয়া যায় কথা বলেন? যদি মুখে স্বীকার করলে ইমানদার হওয়া যায় তো তাহলে হরি হরি কালীপদ উৎফল ডিপজল সব ইমানদার হয়ে যায়। কথা ঠিক আছে না? না বাজান রে আমার। এই তো কয়েকদিন আগের বাজান, চা পান করার জন্য আমি সকাল বেলায় বাড়ির থেকে মাদ্রাসার দিকে রওনা দিছি। পথিমধ্যে বাজার, বাজারে এক দোকানদার হিন্দু বড় আদর করে ডাক দিছে, হুজুর এদিকে আসি। আমি বললাম কি ব্যাপার? বলে হুজুর আপনি তো আমার দোকানে কোনোদিন চা খান না, একটু চা খান করবেন নি। সামনের মাথায় বলতে পারি নাই তুমি হিন্দু মানুষ, তোমার থেকে খাইতে পারবো না। বললাম ঠিক আছে ঠিক আছে। বাজান চাদর পরে জিজ্ঞাসা করে হুজুর আমি আপনার এমনি এমনি ডাকি নাই, আমি অনেক দিন ধরে একটা কথা জানতে চাই কিন্তু কারুর কাছ থেকে জানতে পারি না। অনেক দিন ধরে আপনারে খুঁজতেছি কিন্তু আপনারে পাইতেছি না। হুজুর আমার মনের ভিতরে একটু খটকা আছে। লোকটা কিন্তু কি সবাই বলেন এই রাগ নাকি আমার উপরে? এই সবাই বলেন রাগ করছেন? হুজুর আমার মনের ভিতরে একটা খটকা, হুজুর আপনারা যে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর রাসূলুল্লাহ হবে না রাসূলুল্লাহ হবে? রাসূলুল্লাহ হবে নাকি রাসূলুল্লাহ হবে? এইতো আপনাদের মুসলমান না সবাই এখানে, এখানেই তো দুই গ্রুপ হয়ে গেছে, কেউ কয় রাসূলুল্লাহ কেউ কয় রাসূলুল্লাহ। বাজার নে আমার হিন্দু রাখতে বলে হুজুর আমার মনের ভিতরে খটকা, রাসূলুল্লাহ হবে না রাসূলুল্লাহ হবে? আমি টেনশনে পড়ে গেলাম। হিন্দুর বাচ্চা রাসূলুল্লাহ রাসূলুল্লাহর পার্থক্য কেন করবে? মুসলমান জিগাইলে নাই বুঝতাম। ডাক দে বললাম দাদা আপনার কি দরকার? বলে হুজুর আমি মুসলমান না হইতে পারি কিন্তু আপনাদের ইসলাম ধর্মের কিছু কিছু বিষয় আমি পড়ি, সেখানে দেখলাম কেউ কেউ রাসূলুল্লাহ বলে কেউ কেউ রাসূলুল্লাহ বলে, হুজুর কোনটা হবে একটু আমারে বলে। তাহলে বোঝা যাচ্ছে লোকটা কালেমা ভালো করে জব্দ করছে, কথা ঠিক না? তার মানে কি ও মুসলমান হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ রাসূল বলেন এক নম্বর মুখে কালেমা স্বীকার করলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রকে পুর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন বান্দারে তুমি যদি শুধু কালেমা পড়ো, কালেমা পড়লেই তুমি ইমানদার হবে না। এ মানিকগঞ্জ এলাকাবাসী এমন অনেক সন্তান মনে হয় খুঁজলে পাওয়া যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কোটিপতি ঠিক মতো কালেমা পড়তে পারে না, আছে না? নাই। আল্লাহ রাসূল বলেন বান্দা
তুমি যদি খাঁটি মুমিন হইতে চাও দ্বিতীয় নম্বরে কালেমাটাকে অন্তরের ভিতরে বিশ্বাস করা লাগবে। তাসদিক বিল জানান, অন্তরের ভিতরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ কে ছাড়া। জোরে বলেন কে ছাড়া, আরো জোরে বলেন কে ছাড়া। আল্লাহর নাম নিতে মজা লাগে কি লাগে না, ভয় লাগে নি? জোরে বলেন ভয় লাগে নাকি মজা লাগে? আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়। আল্লাহ রাসূল বলে দ্বিতীয় নম্বর অন্তরের ভিতরে বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে হুকুম মানবো কার? জোরে বলেন কার, নাকি দুনিয়ার মানুষের? দুনিয়ার মানুষের হুকুম মানি যদি আল্লাহর হুকুমের সাথে মেলে। আমি আমার বাবার হুকুম মানি যদি বাবার হুকুম আল্লাহর হুকুমের সাথে মেলে। আমি আমার ভাইয়ের হুকুম মানি যদি আমার আল্লাহর হুকুমের সাথে মেলে। আমি নেতার হুকুম মানি যদি আল্লাহর হুকুমের সাথে মেলে। আমি সরকারের হুকুম মানি যদি আল্লাহর হুকুমের সাথে মেলে। আমি সরকারের হুকুম মানি না যদি আল্লাহর হুকুমের সাথে না মেলে। এর জন্য যদি ফাঁসির কাষ্ঠে ঝুলা লাগে, ঝুলতে রাজি আছেননি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে মাথা নত করবো কার কাছে? জোরে বলেন নাকি বাবার কাছে? আসেনি নিজের বাবারে বাবা বলে ডাকে না, বাবার দরবারে দৌড়ায়? আসে না? নাই। মাথা নত কইরা দেয়,